থ্রিজি নীতিমালা এখনো চূড়ান্ত না হওয়ায় আপাতত পরীক্ষামূলকভাবে সেবা প্রদান করছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক। এ মুহূর্তে শুধুমাত্র ঢাকা ও এর আশেপাশে সেবা চালু হলেও শিগগিরই চট্টগ্রাম সহ সারা দেশব্যাপী থ্রিজি সেবা কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা মহানগর, গ্রেটার ঢাকা আপনি বলতে পারেন, লাইসেন্স প্রদানের পরে আমরা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা হাতে নেব। উচ্চ প্রযুক্তির সেবা সঠিকভাবে ব্যবহার করলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। আমি মনে করি বাংলাদেশে বহুদিন এটা না আসার জন্যে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা থেকে বঞ্চিত হইতেছিল। আমাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নতি সেই পথটা কিন্তু আমাদের জন্য অবারিত হয়ে যাবে। তবে থ্রিজি প্রযুক্তি ব্যবহারের জন্য দরকার বেশি দামের স্মার্টফোন, আর টেলিটকের ট্যারিফ প্ল্যানও অনেক বেশি। এর সাথে রয়েছে নেটওয়ার্ক ও সেবা সংক্রান্ত নানা ভোগান্তি, এমনটাই অভিযোগ সাধারণ গ্রাহকদের। জাস্ট এখন টেলিটকের কাছে প্রযুক্তিটা আছে, এটা তো লিমিট হয়ে গেল জিনিসটা। বিশ্ব উন্নত দেশগুলোতে যেখানে 4G টেকনোলজি চলে এসেছে, আমাদের দেশে মানে কেবলমাত্র 3G। বেটা টেস্টিং এর যে ব্যাপারটা হচ্ছে সেটার জন্য আমাদের 900 টাকা করে পে করতে হচ্ছে। সবার সীমানার মধ্যে, আমাদের ক্রয় সীমা সবকিছুর মধ্যে যখন 3G নেটওয়ার্ক চলে আসবে তখন দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তবে এখানে অনেকটা আশার বাণী শোনালেন টেলিটকের কর্মকর্তা। নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি খুব শীঘ্রই কম মূল্যে মোবাইল হ্যান্ডসেট সহ 3G সংযোগ নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, যেখান থেকে তাদেরকে আমরা আপগ্রেড করে দিচ্ছি 3G-তে। কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা দেখছি, কোথাও কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা সেটাও আমরা সাথে সাথে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আমরা কয়েকটা কোম্পানির সাথে কথা বলছি, আশা করি আগামী 2-1 মাসের ভিতরেও আমরাও সেট সহ অফার দিতে পারবো। বাঁধ ভাঙার যে স্বপ্ন নিয়ে 3G প্রযুক্তির আবির্ভাব, তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে সময় তা বলে দেবে। তবে প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা, যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।